ওয়েলকাম ফ্রেন্ডস, ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে গেল। অর্থাৎ এই যে কুমিল্লায় প্রতিমার মধ্যে কোরআন যিনি রেখেছিলেন তিনি ধরা পড়েছে। তা এখন যারা এই কোরআনের অবমাননা বলে বলে যারা হাজার হাজার শত শত হিন্দু বাড়িতে যারা আক্রমণ করেছেন, মন্দির ভেঙেছেন, মন্দিরের মধ্যে যারা আছে তাদেরকে যারা মেরেছেন, যে সমস্ত ওয়াজিরা এবং উগ্র মৌলবাদীরা 3 ফুট লাফিয়ে উঠেছিলেন কোরআনের অবমাননা বলে, তারা এখন কোথায়? এবং আমাদের দেশেও এরকম কিছু লোক ছিল যারা বলছিলেন যে যারা কোরআনের অপমাননা করেছে তাদের কল্লাটা কেটে ফেলবেন কোনো প্রমাণ ছাড়া। আচ্ছা বলুন তো, কোন হিন্দু কি যাবে কোরআনটা সেখানে রেখে সে তার দুর্গাপূজাটাকে নষ্ট করতে? আবার ঠিক একইভাবে কোন ধর্মপরায়ণ মুসলিম কি এমন কাজটা করবে তার পবিত্র কোরআনটাকে একটা মূর্তির পায়ের নিচে রেখে সেটাকে ছোট করতে? করবে না। তাহলে কারা করেছে? এটার পেছনে যারা এই সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য পরিকল্পনা যারা রচনা করেছেন, সামনে বাংলাদেশের নির্বাচন, সেই উগ্র পাকিস্তানপন্থী মৌলবাদী গোষ্ঠী তারাই এই কাজটার পেছনে মূল মদতটা তারা দিয়েছেন। এখন আওয়ামী লীগ, শেখ হাসিনা চাইছেন বাংলাদেশে শান্ত রাখতে, তার সামনে নির্বাচন, তিনি ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে, বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শটাকে ঠিক রেখে দেশটা পরিচালনা করতে চাইছেন। কিন্তু তার দলের মধ্যে কিছু কিছু যে বেতাল লোক আছে এটা পরিষ্কার। এবং পুলিশ প্রশাসন যখন এই বাড়িঘরগুলো ভাঙছিল, আত্মচিৎকার করেও তাদের সাহায্যটা পায়নি মানুষ, সংখ্যালঘুরা পায়নি, তো বোঝা গেল ভূত সেখানেও আছে। এখন ওনাকে শক্ত হাতে এটাকে মোকাবেলা করতে হবে। আপনার 1947 সালে যদি ধরি, আমরা 32%-এর মতো যারা সংখ্যালঘু লোক ছিলেন সেখানে, হিন্দু ছিলেন, কমতে কমতে 7.5-8%-এর মতো এসেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে সেখানে 10% আছে, কমেছে। এখন এই সত্যটা প্রকাশ্য বলতে গেলে অনেকের আবার গা শিরশির শিরশির করে ওঠে, গেল 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 রব। ওনারা তথাকথিত ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িকতা বিরোধী, এটা কেমন কথা? সত্যটা কি আপনি চেপে রাখতে পারবেন? কিন্তু সবচেয়ে আশার আলো এই ঘটনাকে কেন্দ্র করে, এতদিন যে উগ্রপন্থী যারা বিভিন্ন গোষ্ঠীগুলো লালিত পালিত হয়েছিল, এখন সারা বিশ্বে এই বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন এরা আমার চুপচাপ আছে? এখন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাটাকে যদি রাখতেই হয়, বর্তমান শাসক দল যদি মনে করেন রাখবেন, তাহলে তাদের প্রথমেই তার দলের ভিতরে যে আবর্জনাগুলো আছে সেগুলোকে ছাপাই করতে হবে, আর বাংলাদেশকে আগামী বিপদের হাত থেকে রক্ষা করতে গেলে এই শক্তিটাকে কঠোর হস্তে দমন করতে হবে। এখন দেখা গেছে গত 9 বছরে নাকি 3679টি এরকম ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর আক্রমণ হয়েছে। এখন কেউ বলছেন বেসরকারি মতে আরো অনেক বেশি হবে, কেউ বলছেন আবার কম হবে, কিন্তু হয়েছে তো, ঘটনা তো ঠিক আছে, ঘটেছে তো, যদি ঘটেই থাকে আপনি বলুন তো দেখি
বাংলাদেশে হিন্দুরা আমি দেখেছি মহিলারা পর্যন্ত বলছেন এই যে উগ্র জাত্যাভিমানী যে সমস্ত এই ওয়াজিরা আছেন বা মুসলিমরা আছেন তারা হিন্দুদের দেখলে বলেন মালাউনের বাচ্চা মালাউন বলে গালি গালাজ দেয় রাস্তায়। তার কতটা ভয়ে ভয়ে সেখানে কাটাচ্ছে দিন কাটাচ্ছে। একজন শিক্ষিকা কলেজের অধ্যাপিকা উনি বলছেন যে আমার মনে হয় এখন আর এই বাংলাদেশে থাকতে পারবো না। এটা কিন্তু বাংলাদেশের সরকারের জন্য একটা ডিসক্রেডিট। এখন সংখ্যালঘুদের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা বলেছেন শুনেছি যে আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাবছেন কেন, আপনারা তো এখানে জন্মগ্রহণ করেছেন, এটা আপনাদের দেশ, কি করে ভাববে বলুন তো দেখি। যদি প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন হয়, এর আগের ভিডিওতে আমি বলেছি যদি প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন হয়, সম্পত্তি দখলের জন্য যদি প্রতিনিয়ত চেষ্টা থাকে, যেসব হিন্দুরা ভাবছে চলে আসবে দেশ ছেড়ে, তারা নির্দিষ্ট দামে জমি বিক্রি করতে পারছে না, অর্ধেক দামে পারছে না। বড় বড় নেতা প্রশাসনের যাদের ক্ষমতা আছে ওরা সেগুলো দখল করার জন্য তারা বসে থাকে। এখন ধর্মনিরপেক্ষতাটা কি? আমরা ইউরোপে যদি বলি ধর্মনিরপেক্ষতা হলো, সেখানকার ধর্মনিরপেক্ষতা হলো কোনো ধর্মের প্রতি বিশ্বাস না করা। কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে ধর্মনিরপেক্ষতা বলতে আমরা বুঝি যে সকল ধর্মের প্রতি সমভাব, অর্থাৎ যে যে প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মীয় আচরণের উপর হস্তক্ষেপ করবে না। এখন একটা কথা আমরা বারবার শুনছি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলছেন অনেকেই যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হলো না কেন। এখানে আমরা দেখেছি 30,000 মতো পুজো হয়েছে, দুর্গাপূজা হয়েছে। তো 30,000 মতো দুর্গাপূজা এখন হয়েছে, এটা যারা সাম্প্রদায়িক শক্তি যারা মৌলবাদী তাদের সহ্য হচ্ছে না, তারা আক্রমণ করবে। এখন আপনি বলুন তো দেখি যদি ভিন্ন ধর্মের, যেখানে 90% মুসলিমের দেশ, মুসলিম অধ্যুষিত দেশ, সেই দেশে 10% হিন্দুরা বা 8% হিন্দুরা যদি দুর্গাপূজা করে পুলিশই পাহারায়, তো এটাকে আপনি কি রকম ধর্মনিরপেক্ষতা বলবেন, সেটাকে কি রকম বলবেন সেখানে গণতান্ত্রিক দেশ? ঠিক একই রকম যদি হয় এখানে ভারতবর্ষের ক্ষেত্রে, যদি আমি বলি এখানে যদি মুসলমানরা ঈদ উৎসব করতে গেলে পুলিশি নিরাপত্তা দিয়েই ঈদ উৎসব করতে হয়, তাহলে আপনার এটা কিরকম ধর্মনিরপেক্ষ দেশ হলো? ওখানের ক্ষেত্রে যেমন এটা প্রযোজ্য, এখানের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, কি করে হলো? তো এখন এই যে দেশটা ভাগ হলো, পাকিস্তান হিন্দুস্তান হলো, উগ্র সাম্প্রদায়িক প্রশ্নে, সাম্প্রদায়িকতার প্রশ্নে মুসলিমদের অধিকাংশ তারা চেয়েছিলেন পাকিস্তান, তারা পৃথক রাষ্ট্র চেয়েছিলেন, ব্রিটিশের সঙ্গে চক্রান্তের ফলে হয়েছে এটা সবাই জানেন। কিন্তু পূর্ব পাকিস্তানে যারা ছিলেন, যেসব বাঙালি জাতি, আমি হিন্দু মুসলমান বলবো না, বাঙালি জাতি, বা এখানেও যারা উগ্র হিন্দু বিদ্বেষী ছিলেন, যারা পাকিস্তান রাষ্ট্রটা যারা চেয়েছেন, কিন্তু পশ্চিম পাকিস্তানের সেই ভাষাগত প্রশ্নেই বলুন বা আভিজাত্যের প্রশ্নেই বলুন, তারা যে আধিপত্যবাদ এখানে স্থাপন করেছিল, যেভাবে শোষণ নিপীড়ন অত্যাচার নারীদের ইজ্জত হরণ ভাষাগত নিপীড়ন অত্যাচার যেটা চালিয়েছিল, তার ফলে কিন্তু বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা সেখানে উঠেছিল সেটা সম্পূর্ণ ছিল অসাম্প্রদায়িক, সেটা হিন্দুরা খেটেছে, সেই মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে, খ্রিস্টানরা রক্ত দিয়েছে, বৌদ্ধ রক্ত দিয়েছে, অর্থাৎ বাঙালি, প্রতিটি বাঙালি সেখানে রক্ত দিয়েছে। ভারতবর্ষের কথা যদি আপনি ধরুন, ভারতবর্ষ যথেষ্ট পরিমাণে সাহায্য করছে। এখন তারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন, আসলে এরা পাকিস্তান মন্ত্রী, এরা ঘুরিয়ে ফিরিয়ে আবার মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তি, এগুলি তাদের মানে কি বলবো ভণ্ডামি, এসব কথা ওদের ওদের মুখে মানায় না। একবার যদি, এখন এই ঘটনাটা কেন ঘটলো, যেইমাত্র আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠিত হলো, আমরা তখন অনেকগুলো ভিডিও দেখেছি পাকিস্তান বাংলাদেশের এই ওয়াজিরা উল্লাসে তারা ফেটে পড়েছেন, আমাদের দেশেও এরকম অনেকে আছেন। এখন আফগানিস্তানের যেই তালিবানি সরকার প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানের মদতে, সেই শক্তি চাইছে এই উপমহাদেশে, এই বাংলাদেশে তারা ঢুকতে। কিন্তু ঢুকলে আমি আমার গত ভিডিওতে বলেছি যে এখানে সম্ভব হবে না, বাংলাদেশে সম্ভব হবে না, কারণ এখন যারা সফট এই উগ্র
হিন্দু বিরোধী বা মৌলবাদীদের প্রতি, তারা কিন্তু তখন নিজেরাই আত্মরক্ষার জন্য তারা তখন এদের বিরুদ্ধে আবার সংগ্রামে নামবেন। সুতরাং বাংলাদেশ কখনো মৌলবাদী রাষ্ট্র হিসাবে হবে না, কারণ আমি দেখেছি এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনগণ এই মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, মিছিল করছেন, বক্তৃতা দিচ্ছেন। অনেক ব্লগার আছেন, তারা সত্যিকারের ঘটনাগুলোকে তুলে আনছেন। তো এখন আপনার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে থেকে রক্ষা পাওয়ার জন্য এখানকার সরকারকে, বাংলাদেশের সরকারকে কঠোর হস্তে এই যে মৌলবাদী শক্তিকে দমন করতে হবে, না হলে বাংলাদেশ এখন হয়তো ভালো ভালো লাগবে, যেমন ভারতের বিরুদ্ধে বলছে ওরা, খুব আনন্দ পাচ্ছে। ভারত থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য হাজারো কোটি টাকা যাচ্ছে, বাংলা ভারতবর্ষের পণ্য যাচ্ছে, বাংলাদেশের পণ্যের বাজারটাকে চাঙ্গা করবার জন্য অনেক আমদানি ভারতবর্ষে বেড়েছে, বাংলাদেশের আমদানি অনেক বেড়েছে ভারতবর্ষের মার্কেটে, সুবিধা দিচ্ছে সরকার, রেল লাইন প্রতিষ্ঠা করছে, বাংলাদেশের মানুষ এখানকার চিকিৎসা পরিষেবা নিচ্ছে, বিপদে আপদে আমরা আছি। যারা এই সমস্ত উগ্র কথা বলছেন, ওখানকার লোকরাই বলছে যে ভারতের অনেক কিছু আমরা ব্যবহার করছি, তখন দোষ নেই, আর ভারতবর্ষের বিরুদ্ধে আবার আমরা কথা বলছি, তাহলে আমরা যাব কোথায়? এবং কোরআনকে যারা অবমাননা করলেন, তারা তো মুসলিম, সে তো মুসলমান, তার কি বিচার হবে? সে যে কোরআনটা যে রেখে দিল এবং তার পেছনে যে শক্তি আছে তাকে যারা মদত দিল, এখন তারা কোথায়? এবার আপনি দেখুন মধ্যপ্রাচ্যের দেশগুলো, লেবানন, জর্ডন, সিরিয়া, এই সমস্ত দেশে শিয়া সুন্নি যাদের যে সাম্প্রদায়িক সংঘর্ষ, বা আফগানিস্তানে মসজিদে নামাজ পড়ছে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, তো সেখানে কোরআনের পবিত্রতা রক্ষা হচ্ছে কোথায়? কোরআনও তো উড়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন হিন্দু মন্দিরে কেউ বলছে পবিত্র হিন্দু হিন্দুদের দেব মানে দেবতা বা আপনার গীতা, সেখানে যদি বোমা মেরে উড়িয়ে দেয় আরেকটা গোষ্ঠী, তখন এই ধর্মগ্রন্থের পবিত্রতা থাকবে কোথায়? কে রক্ষা করবে? তো নানাভাবেই তো এটা হচ্ছে, এটুকুনি ঠুনকো এই সমস্ত আলাপ। কোরআন কি কোনো ঠুনকো জিনিস? হযরত মুহাম্মদ উনি যেটা করেছেন মানব কল্যাণে যে কথাটা বলেছেন, এবং যারা এই কাজটা করছেন ধর্মবিদ্বেষের কথা বলছেন, তারা তো কোরআন অবমাননা করছেন। হযরত মুহাম্মদ এমন কথা বলেননি, এবং কি উদ্দেশ্যে কি প্রেক্ষিতে এই ইসলামের আবির্ভাব ঘটেছে সেটাই তারা জানে না। পুরো অজ্ঞ স্কুলের কলেজের ছাত্রদেরকে মাথার মধ্যে বীজটা ঢুকিয়ে দিচ্ছে, বীজটা ঢুকিয়ে দিচ্ছে। বাংলাদেশে শুনলাম সেখানে হিন্দু ছেলেমেয়েরা হিন্দু ধর্ম পড়াশোনা করে স্কুলে, আর মুসলমান ছেলেমেয়েরা মুসলিম ধর্ম নিয়ে পড়াশোনা করে, সেখানে উগ্র হিন্দু বিরোধী কথাবার্তা যেখানে আছে। অর্থাৎ হিন্দু ছাত্র ইসলাম সম্বন্ধে জানছে না, আর মুসলিম ছাত্র হিন্দু সম্বন্ধে জানছে না, এটা তো সাংঘাতিক ব্যাপার। কেন সিলেবাসটা এইভাবে ফ্রেম করা হয় না, যেখানে এটা ধর্মনিরপেক্ষতার সব থাকবে, সে হিন্দু ধর্মের মূল বিষয়টাও জানবে আবার মুসলিম ধর্মের বিষয়টাও সে জানবে, হিন্দু ছাত্র মুসলিম সম্বন্ধে জানবে, মুসলিম ছাত্র হিন্দু সম্বন্ধে জানবে, পরস্পরের সঙ্গে জানবে। বাংলাদেশের যে ইতিহাস, হাজারো বছরের যে ইতিহাস, আপনার ইলিয়াস শাহী শাসন, হুসেন শাহী শাসনের যুগের যে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, বাংলা ভাষার যে বিকাশ, সংস্কৃতির যে বিকাশ, বাঙালি জাতির যে বিকাশ, একেবারে মুছে দিতে পারবে এইসব উগ্র সাম্প্রদায়িকরা যারা বিদ্বেষ ছড়ায়? এটা তো কিছুই না। আমাদের বিশ্বাস করতে হবে যে যেই মূল মন্ত্র সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষের সেবা করতে হবে, মানুষকে সামনে নিয়ে আসতে হবে, হিউম্যানিজমে বিশ্বাস করতে হবে, হিউম্যান হতে হবে, হিউম্যানিটি
কে মানতে হবে, মানবতাবাদ, মানব মানব মুক্তির জন্য সংগ্রাম করতে হবে, ধর্মীয় উন্মাদনা ধর্মীয় উত্তেজনা দিয়ে দরিদ্র মানুষের মানুষের অন্ন সংস্থান হবে না, বাসস্থানের ব্যবস্থা হবে না, শিক্ষা ব্যবস্থা হবে না, স্বাস্থ্যর কোনো ব্যবস্থা হবে না, মানুষের মৌলিক চাহিদার কোনো নিরসন হবে না, পরিশ্রম করে খেটে মানুষকে খেতে হবে, রোজগার করতে হবে, মানুষের রোজগার বৃদ্ধি করতে হবে, এই সমস্ত কোরআন বেদ উপনিষদ বাইবেল বা দিয়ে ত্রিপিটক দিয়ে হবে না। ধর্মটা হলো যার যার, বাংলাদেশের প্রধানমন্ত্রী যা বলেন উৎসব সভা, দারুণ কথা, ধর্ম তো আমার মনে আছে, আমার হৃদয়ে ধর্ম আছে, আমি হিন্দু আমার হৃদয় আছে, আমি মুসলিম আমার হৃদয় আছে, আমি খ্রিস্টান আমার হৃদয় আছে, আমি বৌদ্ধ আমার হৃদয় আছে, আমি জৈন আমার হৃদয় আছে, এটাকে আমি বাইরে প্রকাশ করবো কেন? আমি যখন অন্য ধর্ম সম্পর্কে গালাগাল দেব সেও তো আমার ধর্মটাকেই গালাগাল দেবে, তাহলে ওই আমি তো আমার ধর্মকে অপমান করার জন্য সুযোগ করে দিচ্ছি। আমার ক্ষুদ্র প্রয়াসে আমি এই একটা বই লিখেছি, সবার উপরে মানুষ সত্য, এই ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষে কিভাবে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে, একেবারে আমাদের মধ্যযুগ থেকে শুরু করে এটা দ্বিতীয় খণ্ড বেরোবে, এই মাসের মধ্যেই বেরোবে, কিভাবে ব্রিটিশরা এই সাম্প্রদায়িকতার বীজ বপন করেছেন আমাদের দেশে এবং ভারতবর্ষের যে মূল মর্ম বাণী কি, অবিভক্ত ভারত আমি বলছি, স্বাধীনতা সংগ্রামে পর্যন্ত দেশ বিভাগ পর্যন্ত টেনেছেন দুটো খণ্ডে। আমি বইটার নামই দিয়েছি সবার উপরে মানুষ সত্য, মানুষই শেষ কথা বলে, পৃথিবীতে মানুষই শেষ, সুনহে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটাই সভ্যতার মর্মমানি। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।